ওভারঅল রপ্তানি সিচুয়েশন এখনো ভালো নেই, সহসাই একেবারে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। গেল জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই তিন মাসের তথ্য বলছে 2022 সালের এই সময়ে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির 48.08% যেখানে গিয়েছিল জোটবদ্ধ ইউরোপের বাজারে, সেখানে চলতি বছর গেছে 47.40%। একইভাবে মোট পোশাক রপ্তানির হিস্যা 19.57% থেকে 17.78% নেমেছে মার্কিন বাজারে। কানাডার বাজারেও কমে 3.26% থেকে নেমেছে 3.04%। আবার যুক্তরাজ্যের বাজারে 11.61% থেকে বেড়ে 12.46% দাঁড়িয়েছে। অপ্রচলিত বাজারও 19.32% ঠেকেছে 17.48% থেকে বেড়ে। এই পরিসংখ্যানগুলো স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে বাজার সরে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। এসব হিসাবেরই যোগফল গেল দুই মাস টানা কমেছে এখাতের রপ্তানি আয়। কবে আবার ঘুরে দাঁড়াবে এমন প্রশ্নে বিজিএমইএর জবাব, শ্রমিক অসন্তোষের জের টানতে হবে আরও কিছুদিন। এখন আপনি জানেন এখন যে আমাদের দেশে এখন অর্ডার আমাদের কম আসছে, গত মাসে আমাদের ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল, এই মাসে 10 দিন কাজ করতে পারি, এটা অনেক ব্যাপার। সব মিলে আমি বলবো যে এই সহসাই একেবারে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, তা আমরা আশা করি হয়তো জানুয়ারি অনওয়ার্ড সব ঠিক হয়ে যাবে। তাহলে কতদিন পর ইতিবাচক প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়াবে দেশের তৈরি পোশাক খাত? নানা সমীকরণে হিসাব কষলেও আশার আলো দেখছে না বিকিএমইএ। ওভারঅল রপ্তানি সিচুয়েশন এখনও ভালো নেই, 50-60% ক্যাপাসিটিতে ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলি রান করছে। আমরা আশা করতেছিলাম যে সামনের দিনগুলিতে এটা গিয়ে হয়তো বাড়বে, কিন্তু বর্তমান এই সিচুয়েশনে একটা হচ্ছে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, আর দ্বিতীয় হচ্ছে এই যে স্যালারি বৃদ্ধির যে ঘটনা ঘটলো, এতে এখন বায়েররাও একটু দেখে শুনে এগুচ্ছে, এরকম একটা ভাব আর তাদের। তবে ক্রয়াদেশের প্রবণতা দেখে খাত বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতা দ্রুত কাটলে ঘুরে দাঁড়াতে সময় লাগবে ফেব্রুয়ারি পর্যন্ত, না হলে গুনতে হবে অপেক্ষার প্রহর। জানুয়ারি অনওয়ার্ড আমরাও দেখতে পাচ্ছি যে অর্ডার সিচুয়েশন ভালো, যদি কি না ইন্ডাস্ট্রি ঠিকমতো চলমান থাকে। যদি ইন্ডাস্ট্রি ঠিকমতো চলমান না থাকে, তাহলে সেই জানুয়ারিটা আবার হয়তো পরের সিজনে চলে যেতে পারে। হ্যাঁ, সো এই জায়গাটা আমাদেরকে খুব কনসাসলি ভাবতে হবে, এইটা যে শুধু সরকার এবং মালিকরা ভাবলে হবে না, কিন্তু এখানে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ, আমরা যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী আছি, প্রত্যেককে কিন্তু এই বিষয়টাকে খুব কনসাসলি ভাবতে হবে। এর মধ্যে আবার শ্রমিকদের বর্ধিত বেতন দিতে না পেরে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কতগুলো কারখানা, তার উপরও নির্ভর করবে বাজার দখলে রাখা ও ঘুরে দাঁড়ানোর হিসাব, এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।